থেকে ঘর আগুন খড়ে গাদায়, ঘর পুড়ল গৃহস্থের ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারি এলাকায়। উনুন থেকে আগুন খড়ে গাদায় ঘর পুড়ল গৃহস্থের ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারি এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। জানা যায়, স্থানীয় বাসিন্দা অভয় রায়ের ঘরের পেছনে খড়ের গাদা ছিল এবং তার পাশেই রয়েছে রান্নাঘর। এদিন রান্না করার সময় আচমকাই উনুন থেকে আগুন লাগে খড়ের গাদায় এবং মুহূর্তেই আগুন বিভীষিকা রূপ ধারণ করে। খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি দমকল কেন্দ্রে একটি ইঞ্জিন। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই পরিবারের পক্ষ থেকে জানা যায় যে গরম জল করার সময় পাশে থাকা উনুনের আগুন পাশের খড়ের গাদায় লেগে যায় এবং এরপরে আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘরে। খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কর্মীদের, কিন্তু দমকল কর্মী এবং স্থানীয়দের বাসিন্দাদের সহায়তায় আগুন আয়ত্তে আসে। খেলা আসলো, আঁকা ধরেছে, গরম জল পড়ছে, ওই হাওয়াতে গেছে উগুন ছিটকিয়া। এরপর কি হয়? হ্যাঁ, লেগেছে ঘরক চারি বেড়া, আগুনটা পাবিলিটি নিয়েছে, হানি হলো, তারপরে দমকল আসে। আপনার নাম? আপনার নাম অভয় রায়। অভয় রায়, এই জায়গাটার নাম টুকলিমারি। কি রয়েছে? খেলা আসলো,